টেলিপাড়াতে মাঝে মাঝেই নতুন প্রেমের কথা সামনে আসে। আগে সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুনভাবে প্রেমে পড়েন তারা। বেশিরভাগ সময়ই প্রেমের চর্চা সত্যি হয়। বলা বাহুল্য, মিঠাই খ্যাত তন্নি লাহার জীবনেও তেমনটা হলো। অনেকদিন আগেই স্যান্ডির সঙ্গে তার ব্রেকআপের কথা সামনে আসে, যদিও তারপরেও তাদের বন্ধুত্ব অটুট থেকেছে। অন্যদিকে তন্নির সঙ্গে যার নাম জড়িয়েছিল তিনি হলেন জনপ্রিয় টেলি অভিনেতা রাজদীপ গুপ্ত। দ্বিতীয় বসন্তে একসঙ্গে কাজ করতে গিয়ে জেসমিন রায়ের সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব সবার নজর কাড়ে, যদিও সম্প্রতি ভেঙেছে সেই সম্পর্ক। কেননা জেসমিন বা রাজদীপ কেউ কাউকে আর ফলো করছেন না, এমনকি সমস্ত কাপেল ছবি তারা মুছে দিয়েছেন। অন্যদিকে তন্নির জন্মদিনে তাদের বেশ কিছু অন্তরঙ্গ ছবি সামনে এলে প্রথমবার সামনে আসে তাদের প্রেম চর্চা। প্রথমেই তারা কেউ স্বীকার করতে না চাইলেও গণেশ চতুর্থীতে সবটা সামনে আসে। তন্নির জামাইবাবুর বাড়িতে একসঙ্গে পুজো কাটান তারা। সামনে আসে অনেক কাপেল ছবি যার ক্যাপশন ছিল লাড্ডু ভালোবাসি। সংবাদ মাধ্যমে তারা স্বীকার করেছেন ভালোবাসার কথা। এরপরে তন্নিকে বিয়ের কথা জিজ্ঞেস করাতে তিনি জানান, এখন এসব কিছু না, অঢেল সময়, আগে আমরা প্রতিষ্ঠিত হই, তারপরে ভাবব। তো বন্ধুরা, টেলিপাড়ার এই নতুন কাপেলকে তোমার কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।